দুই বছর আগে এই ফাটা ঠোঁটওয়ালা কয়টা চিল্লাইছে, এই অল্প চিল্লানিতে কি আসে যায়? ওরা টোকা দিয়া দেখছে বেশিরভাগই ঘুমে। দুই বছর পর ওরা দেখলো সজাগ যেগুলো ছিল ওগুলোও ভিতরে, সুযোগ একটা পায়া গেছে। পায়া কি করছে? কাছে আসার গল্প ওই স্লোগান জাগাত আছে, এটাতে আরো মোটা তাজা করছে। মোটা তাজা কইরা ওই স্লোগানের উপরে লাগাইয়া দিছে দ্বিধাহীন। কি লাগাইছে? কি লাগাইছে? দ্বিধাহীন। শেষ হয় নাই, মনোযোগ ধরে রাখেন। নিচে একটা ছবি লাগাইছে, এক যুবকের ছবি, গলায় ক্রুশচিহ্ন। ক্রুশচিহ্ন বুঝেন? খ্রিস্টানদের ধর্মীয় প্রতীক, মানে বুঝাইল এই যুবকটা কি খ্রিস্টান। খ্রিস্টান যুবক ভ্যালেন্টাইন ডে উদযাপন করবে, এতে আমাদের কি বলার আছে? কিন্তু আপত্তির জায়গা কোথায়? ওই খ্রিস্টান ছেলের সাথে যেই মেয়েটাকে জুটি হিসাবে ওরা দেখাইছে, ওই জুটির মেয়েটার মাথায় হিজাব লাগাইয়া দিছে। কি লাগাইয়া দিছে? কি বুঝলেন? মেসেজ পাচ্ছেন কিছু? কি বুঝলেন? ওরা বুঝাইছে মেয়ে মুসলমান, ছেলে খ্রিস্টান। মানে কি? উম্মতের মুফতিরা, ফকিহরা, আলেমরা, 1400 বছর আমার আকাবির আসলাফ, আমাদের বুজুরুগ সালাফে সালেহিনরা যেই ফতোয়া দিয়া গেলেন, হ্যাঁ, আহলে কিতাব ছেলের কাছে মুসলমান মেয়ে পাঠানো যাবে না। ওরা এই চান্সে একটা ছবি দিয়া আমাদের এই 1500 বছরের মেহনত, দিনের জন্য আমাদের এই মেহনত পরিশ্রম, এই ফিকির একটা ছবির মাধ্যমে তুড়ি মেরে উড়িয়ে দিল। তুমি চুপচাপ শুয়ে থাকো, ঘুমে থাকো, কেউ চিল্লাইলো তুমি তাকে আটকাইতে চাও। অথচ কোরআনকে এইভাবে টার্গেট করা, উম্মতের যুবক যুবতীদেরকে নির্লজ্জ বানানোর জন্য কি স্লোগানটা দিল? অ মুসলমান নারী, তোমার যদি কোনো খ্রিস্টান ছেলেকে ভালো লাগে, উপরে লেখা দিছে দ্বিধাহীন, তুমি চলে যাবা। মেয়ে যদি বলে আমার ইসলাম, আমার ধর্ম আমাকে আটকায়, তো স্লোগান লাগাইয়া দিছে রাখো তোমার ধর্ম, কোনো দ্বিধা করবে না, চলে যাও তুমি খ্রিস্টান ছেলের হাত ধরে। ছেলে যদি হিন্দু হয়, চলে যাও তার হাত ধরে। ছেলে যদি বৌদ্ধ হয়, ইহুদি হয়, মগ, মুরং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, যাই হোক না কেন, তুমি কোনো দ্বিধা করবে না। ভালো লেগেছে তো তার কাছে চলে যাও। কাছে যে গেলা, কেমনে গেলা, ওইটা লেখা আমাদের কাছে, কাছে আসার গল্পটা পাঠায়া দাও। তুমি ঘুমাও ভালো করে। ব্যাটারা ক্যান চিল্লাই ক্যান চিল্লাই, বুঝো তুমি? হ্যাঁ, তোমার চোখ বন্ধ, তুমি ক্যান চিল্লাইবা? হ্যাঁ, যাদের কলিজায় কোরআনের বিন্দুমাত্র ভালোবাসা আছে, সে কিভাবে চুপ থাকে? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই যে কিছু মানুষ হয়তো ঘুমে, সেই সুযোগটা তুমি নিচ্ছ, কিন্তু মনে রেখো শাইখুল হিন্দার কিছু রুহানি সন্তান তারা কিন্তু জেগে আছে, তারা কিন্তু জেগে আছে। জেগে আছে মানে কি? ওই শাইখুল হিন্দের ভাষায় তারাও বলতে চায় একটাই কথা, স্পষ্ট কথা। ইংরেজরা যখন শাইখুল হিন্দের উপর নির্যাতনের নির্মম নিষ্ঠুর নির্যাতন চালাচ্ছিল, হ্যাঁ, কয়লা, জ্বলন্ত কয়লার মধ্যে শাইখুল হিন্দকে শোয়া দিছে, লোহা গরম করে করে শরীরে লাগাইয়া দিচ্ছিল, শাইখুল হিন্দ তখন স্পষ্ট উচ্চারণ করেছিলেন, এরে বেনিয়ারা শোন, আমাকে হাজারবার মারতে পারবি, আমার এই দেহ থেকে আমার কল্লা আলাদা করতে পারবি, কিন্তু শুনে রাখ, আমার এই সিনা থেকে কোরআনকে আলাদা করতে পারবি না। আমরা তাদের রোহানি সন্তান হয়ে আমরা উচ্চারণ করতে চাই, আমি হয়তো নামাজ পড়ি না, আমি হয়তো নৌকায় ভোট দেই অথবা লাঙ্গলে ধানের শেষে ভোট দেই, কিন্তু শোন শোন, এটা মুসলমানের দেশ, এটার নাম বাংলাদেশ। ওলি আল্লাহদের মেহনতের ফসল, হযরত হাফিজের মেহনতের ফসল, পীরজির মেহনতের ফসল, কারি ইব্রাহিম, হ্যাঁ, এই সমস্ত আল্লাহ ওয়ালা বুজুর্গদের, আল্লামা আহমদ শফির মেহনতের ফসল, বাবুনগরীর মেহনতের ফসল। এই জমিনে কোরআন আক্রান্ত হলে যুবক চুপ থাকবে না, বৃদ্ধ চুপ থাকবে না, সবাই একজোটে এক সুরে হাতে হাত রেখে বুকে বুক মিলায়া আন্দোলনের প্রতিরোধ যুদ্ধ চালাবে মুসলমানদের তাহজিব, তমাদ্দুন, সংস্কৃতি, কৃষ্টি, কালচারের বিরুদ্ধে
একটা নতুন প্রজন্ম দাঁড় করানোর জন্য এরা যে চক্রান্ত চালাচ্ছে, ওই চক্রান্ত তুমি চোখ খুলে যুবক তাকায়া দেখো, হৃদয় খুলে দেখো, ওই অন্ধ চোখকে তুমি তোমার বন্ধ চোখকে খোলো, হেদায়েতের নূরে আল্লাহ আলোকিত করো, উম্মতের শ্রেষ্ঠ আলেমদের সাথে সম্পর্ক রাখো, ইনশাআল্লাহ আল্লাহ চোখ খুলে দিবেন শয়তানের ধোকায়, তখন ফাঁসবা না ইনশাআল্লাহ তাআলা। যারা চিল্লায় কেন চিল্লায় তুমি বুঝার চেষ্টা করো, নিজে না পারো অন্তত বিরোধিতা করো না। সময় তো অনেক হয়েছে, এবার একটু আপনি করে ধরি, এই ভিতরে যারা আছে তখন তো বাইরে ওলা করে সাইজ করছি, এখন নিজে করে ধরি একটু ধরব। আসামি কিছু আছে বেশি না, আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আসামি কম, কি সেটা শোনেন শেষ।